প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো আমরা এখন পড়াশোনা শুরু করি। আমরা এখন পড়ব প্রাথমিক বিজ্ঞান, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পড়ব। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়। তোমরা তোমাদের বোর্ড বইয়ের 16 পৃষ্ঠা বের করো। হ্যাঁ, বের করেছো? এখন আসো আমরা পড়া শুরু করি। দেখো কি লিখেছে। আমাদের অধ্যায়ের নাম কি? বিভিন্ন ধরনের পদার্থ। আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে। এসবের মধ্যে আছে টেবিল, চেয়ার, বই, পেন্সিল, মার্বেল, ইট, দালান, পাহাড়, এমন অনেক কিছু। এছাড়াও রয়েছে মাটি, পানি, বায়ু ইত্যাদি। দেখো আমি এখানে প্রতিটি মাটি, পানি, বায়ু এগুলোর সাথে প্রতিবার বলার সময় দম ফেলেছি, নিঃশ্বাস নিয়েছি, কারণ হচ্ছে এখানে কমা দেওয়া আছে। কমা দেওয়া থাকলে আমাদের নিঃশ্বাস ফেলতে হয়। তাহলে দেখো এখানে কি বলেছে। চেয়ার, টেবিল, পেন্সিল, ইট, দালান সব কিছুই কোনো না কোনো কিছু দিয়ে তৈরি, তাই না? আমাদের দেখো এক একটা জিনিস এক এক রকম হয়। মাটি দেখতে একরকম, পানি দেখতে একরকম, তাই না? আচ্ছা, পরবর্তীতে আসো 17 পৃষ্ঠায়। এখানে বলেছে পদার্থ কি। পৃথিবীর সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানির গ্লাস, এগুলো সবই পদার্থ দিয়ে তৈরি। কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার, আবার কাঁচ থেকে তৈরি হয় পানির গ্লাস। পদার্থের ওজন আছে এবং তার জায়গা দখল করে। দেখো এখানে বলেছে যে আমরা যে চেয়ার ব্যবহার করি, আমরা সবাই চেয়ারে বসি না, আমরা ক্লাসে বেঞ্চেও বসি। তাহলে দেখো চেয়ার তৈরি হয় কিসের থেকে? কাঠ থেকে। আবার দেখো এখানে একটি গ্লাস দেখানো হয়েছে। গ্লাস তৈরি হয় কিসের থেকে? কাঁচ থেকে। আমরা যদি কাঁচে এমনিতে হাত দেই তাহলে কিন্তু আমাদের হাত কেটে যায়, আর সেই কাঁচ থেকে তৈরি হয় গ্লাস, যেটা দিয়ে আমরা কি করি, পানি পান করি। তারপর দেখো এখানে কি বলেছে, পদার্থের বৈশিষ্ট্য। আমাদের আমরা একজন মানুষ, আমাদেরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের দুইটি হাত আছে, দুইটি চোখ আছে, নাক আছে, চুল আছে ইত্যাদি। এরকম পদার্থেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। এদের ওজন আছে এবং জায়গা দখল করে। কোনোটা অনেক ভারী, কোনোটা হালকা, কোনোটা গোল, কোনোটা চৌকা, কোনোটা নরম, কোনোটা আবার শক্ত। যেমন তুমি যদি চেয়ারের কথা চিন্তা করো, চেয়ারটা কিন্তু শক্ত, তাই না? চেয়ারটা কিন্তু শক্ত। আবার চিন্তা করো আমরা যদি একটা বল দেখি, বলটা দেখতে কেমন বলো তো? গোলাকার নাকি চতুর্ভুজের মতো চারকোণ বিশিষ্ট? অবশ্যই তুমি জানো আমরা বল যখন খেলি বলটা কেমন থাকে, গোলাকার। এরকম ভাবে এখানে বোঝাচ্ছে যে এক একটা পদার্থের বৈশিষ্ট্য এক এক রকম হয়, কিন্তু সব কিছুরই কি কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। তারপর দেখো আমরা 18 পৃষ্ঠায় আসি। হ্যাঁ, আমরা 18 পৃষ্ঠায় আসি। এখানে বলেছে পানির বিভিন্ন অবস্থা। পানির তিনটি অবস্থা রয়েছে। দেখো পানি একটি পদার্থ। একখণ্ড বরফ ফ্রিজ থেকে বের করে রেখে দিলে গরমে গলে পানি হয়ে যায়। পানি তাপে ফোটালে বুদবুদ উঠে এবং বাষ্পে পরিণত হয়। দেখো আমরা যখন ফ্রিজে কোনো পানি রাখি, হ্যাঁ, ফ্রিজে দেখবে যে পানি রাখার একটা কেসের মতো থাকে। সেটাতে যদি তুমি পানি রেখে দাও, ফ্রিজে রাখার পরে কয়েক ঘন্টা যাওয়ার পরে সেটা কিন্তু শক্ত হয়ে যায়, তাই না? আমরা যে আইসক্রিম খাই, আইসক্রিমটা কিন্তু প্রথমে তরল থাকে, ঠিক না? একটা পানির মতো বস্তু থাকে। তো যখন আমরা এটা ফ্রিজে রেখে দেই তারপর সেটা শক্ত হয়ে যায়, জমাট বাঁধে, তাই না? আমরা তো সবাই আইসক্রিম খাই, আমরা বরফও দেখেছি শরবত খাওয়ার সময় ব্যবহার করা হয়, তাই না? দেখো যখন আমরা বরফটা নিচ্ছি সেটা কি ছিল আগে? কিন্তু প্রথমে পানি ছিল। সেই পানিটা ফ্রিজে রাখার কারণে সেটা জমাট বেঁধে শক্ত আকার নিয়েছে। এটা কি? এটা হচ্ছে পদার্থের একটি অবস্থা, যাকে বলা হয় কঠিন অবস্থা, ঠিক আছে? তারপর আমরা আরেকটা জিনিস বলি। যখন ধরো আমরা এই শক্ত বরফটা আমরা ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিলাম, আমরা যদি রেখে দেই, তুমি যখন আইসক্রিম খাও, আইসক্রিমটা যদি রেখে দাও কিছুক্ষণ পরেই দেখবে সেটা গলতে শুরু করেছে, তাই না?
এজন্য আমাদের কি করি আমরা তাড়াতাড়ি আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করি, যেন আইসক্রিমটা গলার আগে খেয়ে ফেলি, তাহলে আমরা স্বাদ পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার এখানে যেটা জানার বিষয় সেটা হলো আইসক্রিম বা বরফটা যদি তুমি রেখে দাও সেটা গলে যাবে, গলে গিয়ে দেখবে যে সেটা তরল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তখন আর শক্ত থাকে না। এটা হচ্ছে পানির একটা অবস্থা, আইসক্রিমের একটা অবস্থা, তরল অবস্থা। আবার দেখো আমরা যদি একটা পাত্রে পানি দিয়ে চুলার নিচে বসাই, তাহলে সেই পানিটা যদি আমরা নিচে থেকে আগুন দিয়ে তাপ দিতে থাকি, সেটা যদি জাল হয়, তাহলে সেই পানিটা একটা সময় শুকিয়ে যায়, একটা সময় শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তখন শুকিয়ে যাচ্ছে মানে কি, সেই পানিটা এখান থেকে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে, হ্যাঁ, এই জন্য আমরা তখন আর পানিটা পাই না। এটাই বলা হয়েছে যে এখানে পানির তিনটা অবস্থা বোঝানো হয়েছে, বলা হয়েছে পানির বিভিন্ন অবস্থা, পানির অবস্থার পরিবর্তন। তোমরা বুঝেছ? আচ্ছা দেখো আমাদের পরবর্তীতে যেগুলো আছে সেগুলো এখানেও এগুলোই বলেছে যে পানির তিন অবস্থা, জলীয় বাষ্প, বায়বীয়, তরল, কঠিন, এগুলোই বলেছে। এই যে এখানে দেখিয়ে দিয়েছে বরফ ছিল, বরফকে নামিয়ে রাখা হয়েছে, তারপর সেটা তরলে রূপ নিয়েছে, তাই না? এটা তরলে রূপ নিয়েছে। আবার এটাকে যদি আমরা তাপে দিই, সেই পানিটাকে, তরল পানিটাকে যদি তাপে দিই, তাহলে সেই পানিটা একটা সময় উড়ে যাবে, তাপের কারণে পানিটা উড়ে যাবে, তখন সেটা জলীয় বাষ্পের মাধ্যমে উড়ে যাচ্ছে, আর সেটাকে আমরা বলবো বায়বীয় পদার্থ। সেটা হচ্ছে সেই পানির বায়বীয় অবস্থা। এই যে এখানেও তোমরা পড়লে দেখতে পাবে এগুলোই বলা হয়েছে, পদার্থের তিন অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। এই যে কঠিন বলেছে পদার্থের নিকট আয়তন এবং আকার, পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে, যেমন পাথর, পাথরের কিন্তু একটা নির্দিষ্ট আকার বা আয়তন আছে। তুমি যদি একটা জায়গায় রেখে দাও, মনে করো এই বইটার উপর আমি একটা পাথর রেখেছি, তাই না? যদি রাখি তাহলে দেখবা পাথরটা তার নিজের জায়গাতেই থাকবে, তুমি যদি এটাকে ধাক্কা না দাও তাহলে কিন্তু সেটা এখান থেকে সরে যাবে না। তার মানে কি, এটির নির্দিষ্ট আকার রয়েছে, এটা যেখানে রাখা যায় সেখানেই থাকে। আবার দেখো বলা হয়েছে তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না, হ্যাঁ এটার আয়তন আছে কিন্তু আকার থাকে না। যখন তুমি মনে করো গ্লাসে এই যে পানিটা গ্লাসে রাখলাম, হ্যাঁ গ্লাসে যদি রাখো তাহলে সেটা গ্লাসেই থাকবে, কিন্তু যদি তুমি খোলা একটা জায়গায় পানিটা রেখে দাও তাহলে দেখবে সেটা কিন্তু এই একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না, এটা ছড়িয়ে যত দূর পারে সেটা চলে যাবে। কিন্তু তুমি যদি গ্লাসে রাখো তাহলে কিন্তু সে তার আকার আয়তন পর্যন্তই থাকবে, ঠিক না? কিন্তু একটা খোলা জায়গায় রাখলে দেখা যাচ্ছে কি সেটার কোনো কোনোভাবে এখানে থাকছে না, গড়িয়ে নিজের মতো চলে যাচ্ছে, নির্দিষ্ট আকার তার নেই। আবার এখানে দেখো যে এরকম পানি, শরবত, দুধ, তেল, ফলের রস ইত্যাদি তরল পদার্থ, এরকমভাবে বুঝিয়েছে। আবার বলেছে কি বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন এবং আকার নেই, বায়বীয় পদার্থের কি নির্দিষ্ট কোনো আকারও নেই, আয়তনও নেই। এখানে তোমরা খেয়াল করো তরল পদার্থের আয়তন আছে, হ্যাঁ কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। আবার কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন দুটিই থাকে। আবার বলো তো কঠিন পদার্থের আকার আয়তন দুটিই থাকে, বায়বীয় পদার্থের আকার আয়তন কোনোটিই থাকে না, তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু কি নেই, আকার নেই, ঠিক আছে? এই যে এখানে উদাহরণ দিয়েছে বায়ু এবং জলীয় বাষ্প, কি বায়বীয় পদার্থ। তোমরা কি করবে এই গল্পটা, এই অধ্যায়ের এই রিডিংটা, গল্পটা যাই বলো সবটা সুন্দর করে পড়বে, সুন্দর করে পড়ে নিজে নিজে বোঝার চেষ্টা করবে যে এখানে কোথায় কি বলেছে, নিজে নিজে প্রশ্ন বানাবে, হ্যাঁ নিজে নিজে প্রশ্ন বানাবে। আর এখানে দেখো 18 পৃষ্ঠায় এখানে বলেছে যে একটা নিজে নিজে খেলার মতো একটা জিনিস দিয়েছে, দেখো কি করতে হবে, তুমি এটা পড়বে সবটা, হ্যাঁ পানির অবস্থার পরিবর্তন কাজ বলেছে, এটা সবটা পড়বে, পড়লে দেখবে এটা একটা খেলার মতো, বাসায় তোমার মাকে নিয়ে সাথে নিয়ে এই খেলাটা খেলবে, দেখবে তুমি অনেক কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে? একা কিন্তু খেলবে না, এটা খেলার সময় মাকে সাথে নিয়ে তারপর খেলবে।
আমাদের তাহলে তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ের রিডিংটা পড়া শেষ হয়ে গিয়েছে। তোমরা ভালো করে রিডিংটা পড়বে, তারপর দেখো এখানের যে প্রশ্নগুলো আছে, এই যে এক দুই আলোচনা, 20 পৃষ্ঠার এক দুই প্রশ্ন, এই দুইটা প্রশ্ন কি করবে তুমি বাসায় শিখবে, শিখে বাসার খাতায় সুন্দরভাবে লিখে রাখবে, স্কুল খুললে ম্যাম কিন্তু এগুলো দেখবে, তখন যদি না পারো তাহলে কিন্তু ম্যাম রাগ করবে। আর তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, এই করোনার সময় শুধু ঘরে বসে থাকলে হবে না, আমরা অলস সময় কাটাচ্ছি, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, আমাদেরকে সামনে অনেক দূরে গিয়ে যেতে হবে, তাই না বলো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ তৃতীয় অধ্যায়ে আকলাক সম্পর্কে আমরা জানবো। আকলাক আরবি শব্দ, আকলাক কত, সদাচার বা চরিত্র, সচ্চরিত্র। এখানে দেওয়া আছে আব্বা আম্মার কথা শুনবো। আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন, আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন। কে আমাদের আপনজন? এখানে প্রশ্ন আসতে পারে, বা সবচেয়ে খারাপ আমাদের আপনজন, তখন আমরা কি লিখব? আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন, তারা আমাদের আদর করেন, তারা আমাদের আদর করেন, যত্ন নেন, লালন পালন করেন। তারা কি আমাদেরকে শৈশব থেকে যত্ন করে, আদর করে, লালন পালন করেন, অসুখ হলে সেবা করেন? কারা? আমার আব্বা আম্মা। ঠিক বলছি না? তোমার আব্বা আম্মা যদি তোমাকে এই যত্ন করে লালন পালন না করতো, তোমরা অনেক অসুবিধা হতো, তোমাদের কি অসুস্থ হলে সেবা করে, কে কারা সেবা করে? তোমার আব্বা আম্মা। আল্লাহর কাছে দোয়া করে, কে দোয়া করেন আল্লাহর কাছে? আব্বা আম্মা। আব্বা আম্মা ছাড়া অন্যরা দোয়া করে, তবে আব্বা আম্মার মতো কেউ দোয়া করতে পারে না। নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ান, নিজেরা না খেয়ে কি আমাদেরকেও খাওয়ান, অন্য কেউ কি করবে আমাদের জন্য না খেয়ে খাওয়াতে? শুধু পিতা মাতায় পারি, কারণ আব্বা আম্মা আমাদের কষ্ট দরদ সব বুঝতে পারে, আমাদের জন্য অনেক কষ্ট করে। কারা কষ্ট করেন? আব্বা আম্মা। কাজেই আমরা আব্বা আম্মার কথা শুনবো, আমাদের কি আব্বা আম্মার কথা শোনা উচিত, আর আমরা শুনবো, তাদের কথা মতো চলবো। আমরা আব্বা আম্মাকে সম্মান করব, আমরা কি আব্বা আম্মাকে সম্মান করব, সালাম দিব। আমরা যখন বাসা থেকে বের হব তখনও সালাম দিয়ে বের হব, যখন বাসায় ডুববো তখনও সালাম দিয়ে ডুববো, আদেশ মতো চলবো, আদেশ মতো চলবো। সালাম দিব বলতে আমরা মুমিন, আমরা প্রত্যেকেই রাস্তা দেখা হলেই প্রথমে সালাম দিব। সালাম দেওয়া কি ফরজ, আর সালাম নেওয়া ওয়াজিব, কারণ আমরা প্রত্যেক মুমিন একে অপরকে সালাম দেওয়া উচিত। এটা হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেছেন তোমরা একে অপরের সাথে দেখা হলে প্রথমে সালাম দিবে। তাই আমরা এক সহপাঠী, বড় গুরুজন, যেই সামনে পড়বে প্রথমে আমরা সালাম দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো তাদের কি পিতামাতাকে সেবা করব, বিনয়ের সাথে কথা বলবো, তাদের সাথে খারাপ ভাষায় কথা বলা যাবে না, দমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে কি বিনয়ের সাথে কথা বলবো। তারা ডাক দিলে জি বলে উত্তর দিব, তারা ডাক দিলে কি বলে উত্তর দিব? জি বলে। সব সময় ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলা বলেন তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন তোমরা আব্বা আম্মার সাথে সম্মানের সাথে কথা বলবে, কখনো কষ্ট দিবে না, দমক দিয়ে কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না, কখনো অসম্মান করবে না আব্বা আম্মার সাথে। আমরা আব্বা আম্মার সাথে ঝগড়া করব না, রাগারাগি করব না, দমক দিব না। কি বলছে? আমরা আব্বা আম্মাকে কখনো কষ্ট দিব না, দমক দিব না, খারাপ ব্যবহার করব না, কখনো দুঃখ দিব না, তাদের সব সময় খুশি রাখার চেষ্টা করব, তাদেরকে আমরা সব সময় খুশি রাখার চেষ্টা করব। দেখো আমরা পড়াশোনা করি, আব্বা আম্মা আমাদের জন্য দোয়া করেন, আমরা ভালো যাতে রেজাল্ট করি, আমরা যদি ভালো রেজাল্ট করি তখন আমার মা বাবার খুশি হয়, খুশি হয় না? তোমার আব্বা আম্মা খুশি হয় না যখন তোমরা ভালো রেজাল্ট করো? হয়।
এই জন্য আমরা সবসময় আব্বা আমার কথা শুনবো, আব্বা আমার মতে চলবো। তারা যখন বলবে পড়তে বসবে, আমাদেরকে আব্বা আমার কথা মতো চলতে হবে, তাহলে আমরা বালু রেজাল করতে পারবো, আব্বা আমার খুশি হবে। তোমরা যখন বালু রেজাল করো তখন তা তোমার আব্বা খুশি হয়, হয় না? এই জন্য যদি বালু রেজাল করো দেখো তোমার আব্বা আম্মু আরও বালু দোয়া করবে, যাতে আর বালু রেজাল করতে পারো। ধমক দিব না, কষ্ট দিব না, তাদেরকে সবসময় খুশি রাখবো। তাদেরকে কি সবসময় খুশি রাখবো? কাদেরকে বলছে? আব্বা আম্মাকে বলছে, যাতে আমরা আব্বা আম্মাকে খুশি রাখতে পারি, সন্তুষ্ট রাখবো, তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ সন্তুষ্টি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। কে বলেছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। পিতাকে অসন্তুষ্টিতে রাখলে আল্লাহ অসন্তুষ্টি হন। আব্বা মা সন্তুষ্ট থাকলে আমরা জান্নাত পাব। আমরা তো সবসময় হাদিসে পড়েছি, তোমরা কি আগের পাঠেও শুনেছ, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা তো তোমরা জানো। এই জন্য আমরা আব্বা মা সন্তুষ্টি থাকলে জান্নাত পাওয়া যায়, এটা তো তোমরা জানো। তাই আমরা পিতামাতাকে সম্মান করব, তাদের কথা মতো চলব। তারা জান্নাতের সুখের জায়গা, জান্নাত কি সুখের জায়গা, সেখানে কি সেখানে আনন্দ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। জান্নাত হচ্ছে সুখের জায়গা, সেখানে শান্তি পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কে বলেছেন এইসব? এই বাক্যটা তো তোমরা আগেও পড়েছ যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কে বলেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই পাঠটা তৃতীয় অধ্যায়ের আখলাক সম্পর্কে তোমরা ভালোভাবে পড়বে, এখান থেকে নিজেরা প্রশ্ন তৈরি করে প্রশ্নের উত্তর নিজেরা পাশাপাশি লিখবে। যদি তোমরা না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি প্রশ্ন উত্তর বলে দিব। আর নিজেরা প্রশ্ন তৈরি করে পাশাপাশি লিখে তোমার অভিভাবককে দেখাবা। তোমরা ভালো থেকো, এরপর নেক্সট ক্লাসে দেখা হবে।